মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং পঞ্চাশ ওয়াক্ত সালাহের নির্দেশ দিয়েছেন সেখান থেকে আল্লাহ কমাতে কমাতে পাঁচ বাক্যে এনেছেন এবং এই যে আদায় করবে তাকে সব দেওয়া হবে বলে আল্লাহ মেয়েরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তালা তাকে নবী সাল সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার দামি আল্লাহ আল্লাহতালা দেখিয়েছেন তার মখ আল্লাহ তালা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি অনুমান করতে পারি বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাদাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তফিক দান করুন রজব মাসে সবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয় এটা শরীরাই ভিত্তি কতটুকু রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাদ্লাহ সাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজমাসের সাতাইশ তারিখে সাতাইশতম রাতকে লাইলাতুল মেয়ারাজ বা সময় মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে মূলত নবী করিম সতালের মেয়েরাজ হয়েছে ইসরা হয়েছে এগুলো সত্য শুধু নয় মহাসত্য এবং এই মর্মে কোরআনকারিমিত সুরায় ইসরা বনিস শুরুতে আল্লাহ তালা পুরো নম্বর শুরুতেই ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রি করেন ভ্রমণ আল্লাহ তালা করিয়েছেন তাকে অলৌকিকভাবে আবার মেরাজের বিষয়ে নবী সদ আল্লাহাল্লার বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাল্লাহ তাকে উর্ধ জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ হয়েছে জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন সিদ্দরুল মন গিয়েছেন এবং বিভিন্ন নাবিদের সাথে আসমানে রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার বিশ্বাস করবার সুযোগ নেই কিন্তু মেয়ারাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয় বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেয়ারাজের মাসটি ভিন্ন অনেকে এটাকে মাসে বলেছেন অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন রজব মাসের কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন কিন্তু সাতাশতম তারিখেই রজবের ম্যারাজ হয়েছে এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজ বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয় বিধায় রজব মাসের এই সাতাশতম রাতকে ম্যারাজের রাত হিসাবে উদযাপন করা প্রথমত এই রাতটিতে ম্যারাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতের নবিসার আস্রম ম্যারাজ হয়েছে কিন্তু সেই ম্যারাজ হয়েছে হিজরতের আগে অথচ না বিশ্বাদাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয় যার কারণে একজন ইমানদার এই রজবমাস উদযাপনের নামে সাতেষ্টতম রজনীতি রাজ্যে গিয়ে আবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা এটি কোরআন বা হাদিস দ্বারায় সমর্থিত নয় এবং নির্দিষ্ট নয় সবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার হিসাবে রোজা রাখলেন ওকে হতে পারে অথবা এটা সাতাশতম রাত মেরাজের সেটি দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন তার সাথে মিলে গেল রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মেরাজের দিবস হিসেবে কোনো রোজার নির্দেশ করা কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি বিধায় এই মেরাজের রাত মেরাজের দিন উপলক্ষে আপনি স্বাদেশতম রজ রাতে স্বাদেশতম দিনে ইয়েতে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু করুণমাং হাদিস থেকে পাওয়া যায় না